সাইবার সিকিউরিটি অ্যাক্ট আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সাইবার ক্রাইম কমব্যাট করা। এটার কখনোই কিন্তু উদ্দেশ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও যেরকম উদ্দেশ্য ছিল না যে আপনার বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার, বন্ধ করার বা চাপ সৃষ্টি করার। এই আইনেও কিন্তু আমরা সেইটা অত্যন্ত ইয়েভাবে সুচিন্তিতভাবে সেটা যাতে কোনো মতেই আমাদের সংবিধানে যে জিনিসটা গ্যারেন্টি দেওয়া আছে সেটা যেন কোনোভাবেই কেউই এইভাবে না নিতে পারে যে এটাকে বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য একটা আইন করা হচ্ছে, সেইটা আমরা দেখেছি এবং সেটা যাতে না হয় সেই ব্যবস্থা নিয়েছি। ধর্মীয় অনুভূতির কথা যেটা বলছেন সেটা আপনার পেনাল কোডের 295 ধারায় আছে এবং সেইখানে যে সাজা আছে সেটার সাথে সামঞ্জস্য রাখা হয়েছে। পেনাল কোডের যেই সাজাগুলি, পেনাল কোডের যে অপরাধগুলি, সেই অপরাধগুলি হচ্ছে যদি আপনি ফিজিক্যালি করেন, আর এইখানে হচ্ছে সেই অপরাধটা ডিজিটালি যদি করা হয়, এবং এটা আপনারা দেখছেন যে এরকম অপরাধ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ডিজিটাল ব্যাপ্তিটা বেশি বলেই সাজার পরিমাণটা বেশি রাখা হয়েছিল, আমরা এখন সেটাকে কমিয়ে দিয়েছি, কয়েক জায়গায় একেবারেই সেটাকে বন্ধ করে দিয়েছি। শুধু টেকনিক্যাল ধারাগুলি ছাড়া আমরা কিন্তু অন্যগুলিতে আমরা সাজার পরিমাণ কমিয়েছি। দ্বিতীয়বার অফেন্সের যেটা আমি বলেছি সেটাও আমরা কমিয়েছি এবং দ্বিতীয়বার অফেন্সটা বাতিলই করে দিয়েছি। যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হতো তখন একটা কথা প্রায়ই বলা হতো, সেটা হচ্ছে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক ধারাই অজামিনযোগ্য। আমরা এখন এই ডিজিটাল এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রায় সব ধারাই জামিনযোগ্য করে দিয়েছি এবং যেগুলি অজামিনযোগ্য সেইগুলি হচ্ছে আপনার 52 ধারায় আছে, 17, 19, 21, 27, 30 ও 33। এবং আমি এমন কথাও বলতে পারি না যে এইখানে যেইগুলি জামিনযোগ্য করা হয়েছে এইটাই শুধু জামিনযোগ্য থাকবে, এটার কিছু বাড়বে না। আমি এইটুকু বলতে পারি সেখানে যে যেগুলি জামিনযোগ্য করা হয়েছে এইগুলি জামিনযোগ্য থাকবে, আর এটার সাথে যে অন্য কিছু ধারা যোগ হতে পারে সেটারও সম্ভাবনা কিছু কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে 17, 19, 33 এইগুলি হচ্ছে অ্যাবসলিউটলি রিলেটেড টু সাইবার ক্রাইম। তো আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে সাইবার ক্রাইম বন্ধ করা, এবং আমার মনে হয় যে এটা এই আইনটা এটার যে অপব্যবহারগুলি ছিল সেই অপব্যবহার সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে বন্ধ হবে। যারা এটার সমালোচনা করেছেন তারা বলেছেন এটা হচ্ছে নতুন বোতলে পুরনো মদ। তো আমি শুধু এই কথাটা বলতে চাই যে ধরেন আপনার 29 ধারা মানহানি, এখানে আগে ছিল জেল, সেটা এখন আর নাই, এখন সেখানে শুধু জরিমানা আছে। এটা কি পরিবর্তন না এক আগেরটার মতন একই? আগেরটার মতন এক না, এটার পরিবর্তন হয়েছে। 21 ধারায় ধরেন জেল ছিল 10 বছর, এখন এটা হয়েছে 7 বছর, এটাও কি পরিবর্তন না? এটাও আগের মতন আছে। তো এখন এইভাবে এবং আইনটার সর্বজায়গায় দ্বিতীয়বার অপরাধ করলে যেই ধারা যেই উপধারাগুলি ছিল সেটাকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে, সেটাও কি পরিবর্তন না? সেটাও কি এক আছে? তাহলে এইগুলি বিচার করার পরে কেউ যদি বলে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর সাইবার সিকিউরিটি অ্যাক্ট নতুন বোতলে পুরনো মদ, তাহলে আমাদের বলতে হবে যে সমালোচনার জন্যই শুধু সমালোচনা করা হচ্ছে, এটা জেনে সমালোচনা করা হচ্ছে না।